নানা আয়োজনে আজ পালিত হচ্ছে সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদের 75তম জন্মদিন। সকাল থেকে গাজীপুরের নুহাশপল্লিতে লেখকের সমাধি এলাকায় জড়ো হয়েছেন ভক্ত অনুরাগীরা। দর্শক এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। নজরুল, হুমায়ুন আহমেদের জন্মদিনে কি কি আয়োজন চলছে এবং ভক্তরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, হুমায়ুন আহমেদের হাত নিজ হাতে গড়া তার নুহাশপল্লিতে কিন্তু নানা আয়োজনে উদযাপিত হয়েছে হচ্ছে হুমায়ুন আহমেদের 75তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে কিন্তু সকাল থেকেই নানা আয়োজনে নুহাশপল্লিতে কিন্তু দর্শনার্থী শুভানুদায়ী তার এবং সব শ্রেণীর পোষা মানুষ কিন্তু তার এই নুহাশপল্লিতে আসতে শুরু করেছে। তা আমরা সকাল থেকেই দেখেছি যে নুহাশপল্লি প্রাঙ্গণে কিন্তু তার ভক্তবৃন্দ এবং তাদের স্টাফদের মধ্যে এখানে নানান ধরনের আয়োজন করেছেন। এখানে কিন্তু আপনার সকাল থেকেই কিন্তু আপনার রাতে কিন্তু 1075টা কে মানে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে। হুমায়ুন স্মরণ করেছেন তার ভক্তবৃন্দরা। এভাবেই কিন্তু সব জায়গায় কিন্তু আপনার নুহাশপল্লির সব জায়গায় কিন্তু আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে তার স্মৃতি এবং সেগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেখছেন এবং মোমবাতি প্রজ্বলন এবং সমাধিতে পুষ্পস্তব অর্পণ এবং কেক কাটা মধ্য দিয়ে কিন্তু তাকে স্মরণ করবেন এমনটাই জানিয়েছেন এখানকার লোকজন এবং স্টাফ এবং তার ভক্তবৃন্দরা। হুমায়ুন আমাদের দর্শনে উদ্দীপিত হয়ে এবং সর্বস্তরে শুদ্ধতম বাংলা ভাষা চর্চা থাকবে এমনটাই প্রত্যাশা তার ফ্যামিলির। এভাবেই কিন্তু মানে আপনার গাজীপুরের নুহাশপল্লিতে কিন্তু তার যে আজকে যে জন্মবার্ষিকী সেটা কিন্তু উদযাপিত হচ্ছে এবং এখানে কিন্তু আপনার সকাল থেকে তার ভক্তবৃন্দরা কিন্তু এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এই তার সমাধিস্থলে। তো আমরা এখন কথা বলবো এখানে যে একজন সংবাদকর্মীর সাথে কথা বলবো। আপনারা কিভাবে এই দিনটিকে দেখছেন? আসলে হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর প্রতি বছরই জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে এই নুহাশপল্লিতে আসা হয়। তো হুমায়ুন আহমেদ যেই কর্ম রেখে গেছেন, তার যে বাংলা সাহিত্যে তার যে অবদান, তার যেই বাংলা সাহিত্যে তার খ্যাতি, সহজ সরল সাবলীল ভাষায় তিনি বাংলা সাহিত্যটাকে সারা বাংলা ভাষাভাষী মানুষের মাঝে তিনি সেটা ছড়িয়ে দিয়েছেন। ও তার নাটক, তার সিনেমা, তার গান, তার সাহিত্য, তার পুস্তক, এই সবগুলিতে কিন্তু আজও হুমায়ুন আহমেদ অপ্রতিদ্বন্দ্বী। তো আজকে এখানে সারা দেশ থেকে বিভিন্ন লোকজন আসছেন। যদি হরতাল অবরোধের কারণে সংখ্যাটা একটু কম, তো প্রতি বছর অন্যান্য সময়ের তুলনায় ওনার মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকীতে প্রচুর লোক হয়ে থাকেন। এই আজকে যে দিনটিতে, এই দিনটিতে হয়তো বেলা বাড়ার সাথে সাথে গাজীপুর এবং আশপাশের অঞ্চল থেকে প্রচুর দর্শনার্থী এখানে আসবেন। কেউ আসবে হুমায়ুন আহমেদের যে তার যে অপূর্ব সৃষ্টি, যে হুমায়ুন আহমেদের যেই নুহাশপল্লি, সেই নুহাশপল্লিটা দেখার জন্য কিন্তু প্রতি বছর ভিড় করে থাকেন মানুষ। এবারে মানুষ আসছেন এবং হুমায়ুন আহমেদের কীর্তি সারা জীবন এইভাবেই চলতে থাকবে বলে আমরা আশা করি। শুনলেন একজন সংবাদকর্মীর কীভাবে তারা স্মরণ করছেন। এভাবেই কিন্তু হুমায়ুন আহমেদকে তারা স্মরণ করেন এবং প্রতি বছর নিয়ে কিন্তু এবারও কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে। আমরা যেটা জানতে পেরেছি, অল্প কিছুক্ষণের মধ্যেই শাওন তার দুই সন্তানকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। এর মধ্য দিয়ে কিন্তু আজকের কর্মসূচি শুরু হবে এমনটাই জানিয়েছেন আয়োজকরা। এই ছিল গাজীপুর নুহাশপল্লি থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ।